পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য বারবার প্রাকৃতিক বিপর্যয়ের ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন। নিজেকে ধ্বংস হয়ে বারবার সুন্দরবনে রক্ষা করেছে এই ম্যানগ্রোভ অরণ্য। আর এবার সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব বুঝে এগিয়ে এলেন দক্ষিণ চব্বিশ পরগনার বন দপ্তর। আজকে দেখুন, সারা দক্ষিণ চব্বিশ পরগনা আমার বিভাগে মোট 10,000 চারা আমরা রোপণের টার্গেট নিয়েছি। এছাড়া 5 জুন আমরা প্রায় 2,00,000 চারা লাগিয়েছি এবং আমাদের বন মহোৎসব যেটা, তাতেও আমরা প্রায় 1,200 চারা লাগিয়েছি। আর আজকে আমাদের 10,000 দিয়ে আমরা শুরু করছি বিভিন্ন জায়গা, যেরকম আমাদের হেরোভাঙা, এছাড়া মাতলা, নামখানা এবং পাথর প্রতিমা, এবং আজকে আমাদের এখানে রায়দিঘির পুতুলি, এটা মিলে আমরা মোট 10,000 চারা আজকে ডেটে লাগাচ্ছি। বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে প্রায় 1,000 ম্যানগ্রোভ গাছ বসানো হলো সুন্দরবন এলাকার বিস্তীর্ণ জুড়ে। আর এই ম্যানগ্রোভ বাঁচানোর লক্ষ্যে অঙ্গীকার বন দপ্তর। আজ 26শে জুলাই বিশ্ব ম্যানগ্রোভ দিবস, বিশ্বের বৃহত্তম বাদাবন সুন্দরবন করে ধুমধাম করে পালন করা হলো কুলতলির কৈখালীর আশ্রম সংলগ্ন এলাকায়। বাদাবনের গুরুত্ব এই জেলার মানুষের জন্য, এই জেলার ছোটো ছোটো বাচ্চার জন্য, সেটা কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস কিন্তু এরকম একটা দিনের মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে যাই যে এখানে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে মানুষ বাস করে, যে ছোটো ছোটো বাচ্চাগুলো আজকে স্কুলে পড়ছে, তারা বাদাবন সম্পর্কে বইয়ে পড়ছে, ঝড়টা দেখছে, কিন্তু আর এটার গুরুত্ব এবং এটাকে রক্ষা করার যে উদ্যোগ তাদের মধ্যে যাতে সঞ্চারিত হয়, তো সেটাই আমাদের মূলত প্রধান উদ্দেশ্য। এদিনের এই অনুষ্ঠানে সূচনা করেন দক্ষিণ চব্বিশ পরগনার DFO মিলনকান্তি মণ্ডল ও অন্যান্যরা। স্থানীয় স্কুল পড়ুয়া ও লোকশিল্পীদের নিয়ে একটি সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। ম্যানগ্রোভ ধ্বংসের কারণের উপর বিশেষ জোর দেওয়া হয়। এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নদীর চরে হাজার হাজার ম্যানগ্রোভ গাছ চারা রোপণ করেন। এছাড়া সুন্দরবনের পাথর প্রতিমা, নামখানা, সাগর সহ বিভিন্ন এলাকায় প্রায় 10,000-এরও বেশি ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়েছে। আগামী বছর 1 কোটি গাছ লাগানো হবে বলে এমনটাই জানিয়েছেন বন দপ্তর। এদিনের এই অনুষ্ঠান দেখতে এলাকার বিভিন্ন মানুষ কিন্তু ভিড় জমিয়েছিলেন কৈখালীর আশ্রম সংলগ্ন এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহা, রিপোর্ট লোকাল 18 বাংলা।